2012 সালে রাজ্যের অষ্টম জেলা হিসেবে স্বীকৃতি পায় দক্ষিণ ত্রিপুরা জেলা, যার জেলা সদর বিলোনিয়া। গুটি গুটি পায়ে 10 বছর পার করে 11 বছরে পদার্পণ করল এই জেলা। বর্তমানে জেলায় প্রশাসনিক কলেবর অনেকটাই বৃদ্ধি হয়েছে, কর্মীর সংখ্যাও বেড়েছে অনেক। দীর্ঘ 10 বছর পর সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ডিএম অফিস এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব। ডিএম অফিসে আজ এই এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত এবং জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াইদে। লক্ষ্য একটাই, সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য কাজ করা এবং সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানো। 13 জন কার্যকরী সদস্য বিশিষ্ট এই ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুধাংশু সরকার, সভাপতি অভিজিৎ দত্ত, সম্পাদক পুলক রঞ্জন পোদ্দার এবং কোষাধ্যক্ষ প্রিয়ব্রত বৈদ্য। এই এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে অফিস চত্বরে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। আগামী দুর্গাপুজোকে কেন্দ্র করে আজকের উদ্বোধনী দিনেই ক্লাবের পক্ষ থেকে লাউগাং মনোরমা শিশু নিকেতন অনাথ শিশুদের হাতে পুজোর বস্ত্র, ব্যাগ এবং চকোলেট তুলে দেওয়া হয়। সন্ধ্যায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে ক্লাবের উদ্যোগে স্মরণিকা দক্ষিণীর আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। তারপরে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরেন চেয়ারম্যান তথা সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুধাংশু সরকার। রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন শেষে জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে অনাথ শিশুদের নিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত বলেন, এই অনাথ শিশুদেরও মা বাবার মতো ভালোবাসা দিতে হবে, যাতে একটু শিশু তাদের প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াইদ ও অনুরূপভাবে কথা বলেন। তিনি বলেন, অনাথ শিশুদের সঙ্গে থেকে তাদের মুখে হাসি ফোটাতে হবে, যাতে তারা বুঝতে না পারে তারা পিতামাতাহীন। এই শিশুদের পদচারণা আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। আজকে এম অফিস এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের ইনগ্রেশন হলো। ইনগ্রেশন করলেন আমাদের পার্বল সভাধিপতি দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ কাকলি ম্যাডাম, এবং উপস্থিত হয়েছেন আমাদের ডিএম স্যার। তো ডিএম অফিস রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনের সাথে সাথে আমাদের প্রত্যাশা যে আগামী দিনে ডিএম অফিস এমপ্লয়ি যারা রয়েছে তারা গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকবে, অফিসের কাজ তো থাকবেই, সরকারের ডাব্লিউএম যার উন্নয়নমূলক কাজকর্ম আছে এগুলো যেমন আমরা পাশাপাশি করব, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অন্যান্য কর্মকাণ্ডের সাথেও, অর্থাৎ সমাজের যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে ওইগুলি নিয়েও চর্চা করা, সাংস্কৃতিক চর্চা করা, সমাজ বিকাশের সাথে যুক্ত যে কার্যক্রম রয়েছে আমাদের কর্মচারী যারা রয়েছে তারা সে বিষয়ে চর্চা করবে। তো এই প্রত্যাশা নিয়েই আজকে রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন হলো। আমরা আশা করছি যে এই উদ্বোধনের পাশাপাশি আগামী দিনে আমাদের কর্মচারী যারা রয়েছে তারা গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকবে এবং সমাজের কল্যাণে তারাও উন্নতি হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।